বয়স্ক, তো তারা ওই যে শুনেছে অনেক সময় মানুষের কাছে যে এই বজ্রপাতের লোক মারা গেলে তাদের লাশে নাকি ওই ম্যাগনেট জাতীয় কিছু থাকে, তো তারা চিন্তা করেছে। একটা কথা এমনিতে কিন্তু আমরা প্রচলিত আছে শুনতে পাই, জি জি জি, হ্যাঁ এই ধরনের কথা প্রচলিত আছে, জি। যদিও এই ঘটনা আসলে কি সত্য কিনা আমরা কেউ জানি না, হতে পারে আমার নাও হতে পারে। তো এরা চিন্তা করে, যেহেতু তারা এরকম শুনেছে, তারা চিন্তা করে যদি আমরা এই লাশটা চুরি করতে পারি, চুরি করতে মানে তারা নিজেরা নিজেরাই চিন্তা করছে আর কি, মানে এমন না যে তাদেরকে কেউ অফার করেছে বা এই টাইপের কিছু না, তারা নিজেরাই চিন্তা করছে যে আমরা যদি লাশটা চুরি করতে পারি তো এই লাশটা নিয়ে আমরা অনেক দূরে গিয়ে মানে বিক্রি করে দিব, আচ্ছা, বা এটা ওখান থেকে সরিয়ে এনে অন্য জায়গায় পুঁতে রাখবো, যখন কঙ্কাল হয়ে যাবে কঙ্কাল গুলো বিক্রি করবো, মানে এরকম একটা প্ল্যান তাদের ছিল আর কি। তো তারা কি করে যে ওই রাত্রেই, মানে যেদিন কবর দিয়েছে বিকালে, ওই রাত্রেই তারা লাশটা মানে চুরি করার একটা পরিকল্পনা করে। তো যে পরিকল্পনা সেই কাজ, তো হাতে টর্চ লাইট নিয়ে গেলে পরে আলো বেশি হবে, অনেক দূর থেকে দেখা যাবে, মানুষ সন্দেহ করতে পারে, এই জন্য তারা কি করছে একদম নিবু নিবু টাইপের মানে আলো কমিয়ে হারিকে নিয়ে গেছে আর কি, যাতে কোনো মতে একটু সামনের জায়গাটা দেখা যায় এইভাবে আর কি। তো তারা ওই মানে ওই আমবাড়ির ওই গোরস্থানে আসে ধরল গ্রাম থেকে রাতের বেলা। তো ওনারা যখন গোরস্থানে এসেছে, আসার পরে ওই কবরটা তারা দিনের বেলাও দেখে আসছিল, যে রাতের বেলা সেজন্য সরাসরি আমরা মানে চিন্তা অসুবিধা না হয়। তো যথারীতি যেই চিন্তা সেই কাজ, কবর খোঁড়া শুরু করেছে, খুঁড়তে খুঁড়তে একদম বাসটা সরানোর পরে লাশ বের করে ফেলেছে। কবরের মধ্যে দুইজন নেমেছে, আরেকজন উপরে আছে মানে তোলার জন্য উপরে। যখনই উপরে উঠিয়েছে এবং তুলবে, হঠাৎ দূর থেকে কে যেন চিৎকার করছে, এই ওখানে কে, ওখানে কে। আসলে ভাই কবরস্থানের পাশেই আরেকজনের বাসা ছিল, তো উনি হয়তো বা মুরব্বী হয়তো বা রাত্রে ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। তো কবরস্থানের যেহেতু পাশে থাকার কারণে কবরস্থান সম্পর্কে মোটামুটি ধারণা আছে, হঠাৎ করে রাতের বেলা একটু আলো দেখে না সন্দেহ হয় যে কি ব্যাপার, আবার আলোর আশেপাশে তো রাসেল ভাই কেউ থাকলে বা অনেক দূর থেকে টের পাওয়া যায়, তখন আর মনে হচ্ছিল কারা যারা কি করছে। আবার চিন্তা করছে যে গ্রামের গ্রামের সাধারণত এত রাতের বেলা তো লাশ দাফন করার কথা না, আর লাশ এত রাত্রে দাফন করলে রাসেল ভাই যে ওই সময় যে হেঁচাক বাতি ছিল, এখন তো দেখা যায় না, তো হেঁচাক বাতি নিয়ে আসে এরকম কেন, তো উনি বলছে ওখানে কে। তখন ওরা চিন্তা করে সর্বনাশ, ধরা খেয়ে গেছি। তো তখন ওরা ওরা লাশটা ওই রকমই ফেলে তিনজন ওই ভোদর ওখান থেকে তারা চলে যায়, আবার তাদের গ্রামে তারা চলে যায়। তখন ওই লোক ওই কবরস্থানে এসে ওই হারিকেনের আলোতে দেখে যে এই অবস্থা, সকাল বিকালে লাশ দাফন হয়েছে এই অবস্থা। তখন উনি আশেপাশের লোকজনকে ডেকে তোলেন, আশেপাশে যারা ছিলেন, তো সবাই এসে আবার যথারীতি ওই পরিবার লোককে খবর দেয়। ওই রাতটাই আবার মানে ওই লাশটা আবার যথাস্থানে রেখে উপরে বাস দিয়ে আবার ঠিকঠাক মতো কবরটা দিয়ে দেওয়া হয়। তো রাসেল ভাই এই ঘটনার পর থেকেই আসলে মানে ঘটনাটার আর মানে মূল ঘটনা শুরু আর কি। যে তিনজন ওই রাত্রে বাড়িতে চলে যান এবং রাত্রেবেলা বাসায় গিয়ে যার যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন, আর যেহেতু তারা ধরা পড়ে নাই সুতরাং বলে দেয় যে এই ঘটনার জন্য আমরা কখনোই কেউ না জানে, জানলেই তো অনেক সমস্যা হবে। আর রাসেল ভাই এটা নিয়ে তারা অনেকে চিন্তাও করেন নাই, ওটা ছিল একদম অজপাড়া গায়ের মতো, তারা চিন্তা করছে হয়তো বা কাফন চোরের কাজ, এটা কাফন চুরি করতে আসছিল পারে নাই সিমিলার এরকম তারা মনে করছে, তারা আসলে ওই ম্যাগনেট বা এই টাইপের কিছু এই ধরনের চিন্তা আসলে মানে গভীর চিন্তা করেনি, জি জি, মানে ওইভাবে তারা চিন্তাও করে নাই যে এরকম হতে পারে, তারা কাফন চোর অনেক বহু আগে থেকেই তো এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো যাই হোক, ওই তিন ওই রাত্রেই ওই তিন বন্ধু সবাই একই স্বপ্ন দেখে কি ছিল স্বপ্নটা, যে ওই যে লাশটা চুরি করতে গিয়েছিল, ওই লাশটার তো ওরা তারা চেহারাটা খুলে ফেলেছিল যে কেমন দেখা যায় আর কি, মানে যখন উঠাবে আর কি, তখন দেখে ওই লাশটা মানে বিভৎস চেহারায় এসে আস্তে আস্তে সাপের আকৃতি ধারণ করে। আচ্ছা, সাপের আকৃতি ধারণ করে ওদেরকে ধাওয়া করতে থাকে এবং ধাওয়া করার একটা পর্যায়ে তাদেরকে ছোবল মারে। আচ্ছা, এই স্বপ্ন দেখার পরে সকালবেলা তিন বন্ধু আবার এক জায়গা হয়ে সবাই, একজন বলে আমি তো এই স্বপ্ন দেখেছি, আরেকজন বলে হ্যাঁ আমিও তো দেখেছি, আরেকজন বলে আমিও তো দেখেছি, তিনজন একই স্বপ্ন, সেম স্বপ্ন, সবাই একই স্বপ্ন। স্বপ্নটা কিন্তু বেশ ভয়ঙ্কর, জি রাসেল ভাই। এবং শুধু রাসেল ভাই একবার দেখে না, ওরা প্রতিরাত্রে এটা দেখতে থাকে, প্রতিরাত্রে দেখতে থাকে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে, সাপ 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 বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আচ্ছা, তো এটার স্বপ্নের বিষয় গেল। এর মধ্যে কি হয় রাসেল ভাই, ওদের বাড়ির উঠোনে এই সাপের উপস্থিতি দেখা যায়, এবং প্রথম দিকে শুধু ওই তিন বন্ধু যাদের বাড়ি আর কি তারা দেখতো, এবং পরে পরিবারের লোকজনও দেখে এবং তারাও চিৎকার চেঁচামেচি, যখন চিৎকার চেঁচামেচি বেশি পর্যায়ে চলে যায় তখন কখনো কখনো সাপ মানে উধাও হয়ে যায়। আবার কখনো এমন হয় যে ওই তিনজনের কোনো একজন রাত্রে বা দিনের বেলায়
রাস্তা দিয়ে হেঁটে আসছে, হঠাৎ করে দেখে পিছন থেকে একটা সাপ তাদেরকে ধাওয়া করছে, বড় আকৃতির একটা সাপ। তো তারা দৌড়ে বিভিন্ন জায়গায় চলে যায়, একটা সময় দেখে যায় না ওইটা নাই। তো এই সাপের আতঙ্কে মানে তাদের তিনজনই ঘর ছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা আছে। তো এরপরে তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা মানে যেহেতু আমাদের বাড়িতে প্রবলেম হচ্ছে, আমরা এক কাজ করি, আমরা তিনজন অনেক দূরে চলে যাই। আচ্ছা, অনেক দূরে চলে যাই। তো ওইখান থেকে রাসেল ভাই একটা মানে বিল আছে, বিলের নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না আরকি। আচ্ছা, তো ওরা চিন্তা করে বিল পার হয়ে পরের গ্রামে চলে যাবে, হয়তো বা ওখানে ওই সাপটাপ থাকবে না, এই চিন্তা করে। তো ওই বিলের কাছে গিয়ে তো ওই দিন আবার সন্ধ্যা হয়ে যায়, তখন তারা চিন্তা করে যেহেতু আমাদের কাছে টুকিটুকি খাবার আছে, তারপর নৌকাটা নিয়ে আজকে বিলের একদম মাঝখানে নৌকাটা নিয়ে আজকে রাত মাঝখানে রাত্রি যাপন করব। তো তো ওই ওই পরিকল্পনা করে এবং একজনকে বলে যে একজন করে ঘুমাবা, মানে দুইজন ঘুমাবা, একজন হচ্ছে মানে জেগে থাকবে পাহারা দিবে। ও আসলে আমার মনে পড়ছে ওই বিলটার নাম হলো সিটকি বাড়ি, ওই জায়গাটার নাম সিটকি বাড়ি। আসলে আমি যাই নাই তো কখনো, বা একটু নতুন শব্দ, ওই জন্য আমার আসলে মনেও ছিল না সিটকি বাড়ি ওই জায়গাটার নাম। তো ওনারা বিলের মাঝখানে ওখানে চিন্তা করে আজকে আমরা বিলের ভিতরে থাকবো, একজন জেগে থাকবে। এখন আসলে যিনি জেগেছিলেন উনি অনেক রাত চাঁদের আলো দেখা যাচ্ছিল, তখন অনেক রাত, হঠাৎ করে মনে হচ্ছে যে কোন শিয়াল বা কুকুর জাতীয় কোন জিনিস সাঁতার কেটে এই মাথা থেকে ওই মাথা পার হওয়ার চেষ্টা করছে। কারণ অনেক সময় আসলে যে শিয়াল কিন্তু পার হয়, তো যখনই পার হচ্ছে আমরা মাঝে মাঝে দেখি অনেক সময় ওই বিলও পার হয় অনেক সময়। তো তখন দেখছে যে শিয়ালটা মানে শিয়ালের মতোই জিনিসটা ওই মাথাটা আর কি মানে আস্তে আস্তে তাদের নৌকার দিকে মুভ করে আসছে। আচ্ছা, তখন উনি চিন্তা করে কি ব্যাপার এদিকে আসে কেন, মনে মনে করছে স্বাভাবিক হয়তো বা আসে মানে কোনো খাবার টাবার আছে এই চিন্তা করে হয়তো বা আসছে, বা নৌকায় আশ্রয় নেওয়ার জন্য ওঠার জন্য আসতে সাঁতার কেটে ক্লান্ত হয়ে গেছে এখান থেকে তারাই দিব। কিন্তু রাসেল ভাই যখনই ওই মাথাটা আস্তে আস্তে কাছে চলে এসে সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে দেখে যে এটা সেই সাপটা, যে সাপটা তাদেরকে তাড়া করতো, এবং সেই সাপটা একদম নৌকার উপরে উঠে বসে। এবার তারা বাস্তবেই দেখতে পাচ্ছে, একদম বাস্তবে তারা একদম নৌকার উপরে উঠে বসে, এবং সে যখন সাপ সাপ করে সবাই কিছু আরেকটু মনে করে দেন এই টাইমটা কেমন ছিল, কোন সময়টা? টাইমটা আসলে ভাই রাত একটা দুটার দিকে, একটা দুটার দিকে। ওকে, তো তখন অন্য দুইজনও ঘুমের ঘরে চিৎকার করে উঠতে থাকে এবং তারা ঘুমের ভিতরে এত ভয় পায় এবং তিনজন একত্রে চিৎকার। আর আসলে ভাই চতুর্দিকে ওইভাবে কোনো বাড়ি ঘর নাই বিলের মাঝখানে, তখন ওই চিৎকার চাচামিচির একটা পর্যায়ে হয় কি ওই সাপটা চলে যায়, ওই নৌকা থেকে নেমে আস্তে করে আবার ঠিক যেভাবে আসছিল সবাই দেখছে ওইভাবে চলে যাচ্ছে। তো আসলে ভাই ওই যে ওই ঘুম থেকে ওঠার পরে যে দুইজন ঘুমাচ্ছিলেন ওনারা আসলে এত ভয় পেয়েছিলেন, ওনারা মাত্র কয়েকদিনের মাথায় জ্বর হয়ে মারা যায়। এবং যিনি ওই সর্বশেষ যিনি জীবিত ছিলেন কাউকেই কিন্তু রাসেল ভাই সাপে কাটে নাই, কাউকে কাটে নাই, ওনারা ভয়েই মারা গিয়েছিলেন। কিন্তু সর্বশেষ যিনি মারা গিয়েছিলেন উনি ওনার ফ্যামিলির কাছে গল্প করে গিয়েছিলেন আর কি। এটা ওনার কিন্তু কাউকে জীবিত দশায় উনি কাউকে বলেননি, কিন্তু পরিবারের লোকজন পরবর্তীতে এটা ডিসক্লোজ করেন যে তাদের এই অন্যায়ের কারণে এই ঘটনাটা ঘটেছিল আর কি। তো এটা রাসেল ভাই গোপালগঞ্জের কোটালি পাড়ার মোটামুটি আমবাড়ি এবং ধরল গ্রামের খুব মানে চাঞ্চল্যকর একটা ঘটনা, এবং ঘটনার সময়টা আমি বলে দিচ্ছি 96 থেকে 98 এই সময়কালে হবে। তো এটা ছিল রাসেল ভাই, খুব ভালো আছি, আশা করি আপনারও সবাই ভালো আছেন, লিসেনাররা তারাও সবাই খুব ভালো আছে। রাসেল ভাই এখন যে ঘটনাটি আমি শেয়ার করবো, যে ঘটনাটি শেয়ার করার আগে একটা কথা আমি বলে নিই। ঘটনাটি আমি যখন পাই আমার এক স্টুডেন্টের কাছ থেকে, আমি মানে অনেক চিন্তা করেছি যে ঘটনাটাকে আমি বলবো কি বলবো না, কারণ মানে এই ঘটনাটি একদম মানে হরর কোন সিনেমার কাহিনীর মতো মিলে যেতে পারে বা কোনো হরর নাটকের সাথেও মিলে যেতে পারে হয়তো বা, আমি জানি না। কিন্তু ঘটনাটি শোনার পরে আমার মনে হয়েছে যে এটা একটু আসলে বলা উচিত, কারণ এই ধরনের ঘটনা আমি আসলে সচরাচর পাই না আর কি। এই ঘটনাটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন সরাসরি আমি ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময় আসলে 1974 সাল, স্থানটা মানে শুরুর স্থানটা ছিল জগতী স্টেশন, যেটা কুষ্টিয়া জেলার জগতী স্টেশন। আর ওই সময়টাতে জগতী স্টেশন অনেক ব্যস্ততম একটা স্টেশন ছিল, স্পেশালি ওই কলকাতা থেকে ওই দর্শনা হয়ে যে ট্রেনগুলো আসতো আর কি, ওখানে প্রচুর মানে মাল খালাস করা হতো, অনেক ব্যস্ততম একটা স্টেশন ছিল ওই সময়টাতে। এখন অবশ্যই তার কিছুই নাই। তো ওই সময় একদিন মানে মোটামুটি বেলা এগারোটার দিকে একটা ঘটনা আর কি, তো ট্রেন আসছিল জি। তো হঠাৎ মানে লোকজন দেখছিল যে একজন মহিলা শাড়ি পরা ঘোমটা দিয়ে মাথা ঢাকা সে রেল লাইন পার হচ্ছে।
তো সবাই দূর থেকে বলছিল যে ট্রেন আসছে, থামেন থামেন বা পার হন না, এরকম বলছিল সবাই। কিন্তু উনি কোনো কথা না শুনে ট্রেনের হঠাৎ করে লাইনের উপরে উঠে যান এবং ওখানেই উনি রাসেল ভাই মানে ট্রেনে কাটা পড়েন, দুটুকরো হয়ে যায় ওনার দেহ। এবং আর একটা বিষয়, রাসেল ভাই ওনার কোলে কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছিল। আচ্ছা, তো সবাই চিন্তা করছে যে উনি কি আসলে সুইসাইড করেছে নাকি আচমকা মানে পার হওয়ার সময় এরকম দুর্ঘটনা ঘটে গেছে, এটা শিওর না, মানে কেউ বুঝতে পারেন নাই। স্বাভাবিক হাঁটা দেখে মনে হয়েছে হয়তো উনি খেয়াল করেন নাই, মাথায় ঘোমটা ছিল, পাশের থেকে উনি দেখতে পারেন নাই, হয়তো এমনটা হতে পারে, কেউ বলেছে হয়তো বা সুইসাইড করেছে এরকম মনে হতে পারে। কিন্তু আসলে কোলে বাচ্চা নিয়ে সুইসাইড করবে কেন, এটাও আবার অনেকে বলেছে। যাই হোক, আসলে মানে অদ্ভুত ব্যাপার হলো, উনি যখন রেলে দুই ভাগ মানে কেটে দুটুকরো হয়ে গেছেন, মানে সবাই পরবর্তীতে এই ডেড বডির কাছে গিয়ে দেখে যে উনি কোলে যেভাবে বাচ্চাটা জড়িয়ে ধরেছিলেন ঠিক ওইভাবে জড়িয়ে ধরে আছেন ওনার দেহের উপরের অংশ, এবং বাচ্চাটি সম্পূর্ণরূপে অক্ষত ছিল। তো এই বাচ্চাটি ওই সময় ওই স্টেশনের খালাসি হিসাবে কাজ করা ফিরোজ মিয়া নামে একজন লোক, উনি এই বাচ্চাটি ওইখান থেকে গ্রহণ করেন। এখানে বলে রাখা ভালো, ফিরোজ মিয়া ছিল নিঃসন্তান। তো উনি প্রথমে চিন্তা করেছিলেন যে যারা মানে যদি এই লাশের কোনো আত্মীয় স্বজন আসে তাহলে তাকে বাচ্চাটা বুঝিয়ে দেবেন আর কি। রাসেল ভাই একদিন যায়, দুদিন যায়, তিন দিনের দিন যখন কেউ আসলো না, লাশটি তখন বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় এবং পরবর্তীতেও কেউ ওই লাশের খোঁজ খবর নিতে আসে নাই বা কেউ মারা গিয়েছেন কিনা ওই মহিলার খোঁজ খবর নিতে কেউ আসেননি আর কি। তো ওই সময় তো যোগাযোগ ব্যবস্থাও এত ভালো ছিল না, তো যার কারণে ওইভাবে হয়তো বা খোঁজ তারা হয়তো পানি নাই কখনো, এমনও হতে পারে। তো এখন যেহেতু ফিরোজ মিয়া পরিবার নিঃসন্তান, মানে উনি হাজবেন্ড ওয়াইফ দুজন, মানে ওনার ওয়াইফ এবং উনি টোটালি একটা সন্তানের জন্য ওনাদের প্রতি খুব হাহাকার ছিল, যেহেতু ওই সন্তানটা উনি ওনার স্ত্রীর কোলে দেন, তো ওনার স্ত্রীও সন্তানকে ওই সন্তানকে খুব মানে ভালো করে আদর যত্ন শুরু করেন। এবং ঘটনার শুরুটা রাসেল ভাই এই এই সময় থেকেই আর কি। তো ওনাদের পরবর্তীতে রাসেল ভাই ঘটনাটি যেখানে আমি যেভাবে মানে পেয়েছিলাম আর কি, উনি পরবর্তীতে দিনাজপুরের পার্বতীপুরে চলে গিয়েছিলেন আর কি। তো আমার এক স্টুডেন্ট দিনাজপুরের সেই আর কি ঘটনাটা আমার কাছে শেয়ার করেছিল। এখন রাসেল ভাই আমি মূল জায়গাতে চলে যাচ্ছি। তো উনি যখন উনি থাকতেন পাশেই রেলের একটা জায়গায়, উনি থাকতেন একটা ঘরে, ঘর তৈরি করে উনি থাকতেন। তো ওনার উনি এবং ওনার স্ত্রীর ভাষ্য অনুযায়ী মানে গভীর রাত্রে, মানে গভীর রাত্রে মনে হতো একটা ছায়া মূর্তি ঘরের ভিতর দিয়ে ঘুরছে। যদি ওনারা আলো জ্বালাতেন তখন কাউকে দেখতেন না, তো মনে করতেন হয়তো বা মনের ভুল এমনি হতেই পারে এরকমটা। এরকম একদিন দুই দিন রাসেল ভাই, এরপরে ওই ফিরোজ মিয়া যেদিন রাত্রে নাইট ডিউটি থাকতো, যেদিন রাত্রে বেলা ট্রেন আসার সময় হতো, মাল খালার সংক্রান্ত ওই বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব থাকতো, ওই দিন তো ওনার স্ত্রী একা ঘুমাতেন, বাচ্চা থাকতো পাশে। তো ওই দিন ওই সমস্ত দিনগুলোতে রাসেল ভাই বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটে আর কি। তো ওনার স্ত্রী একদিন মানে ফিল করছিলেন যে রাত্রেবেলা ঘুমের ঘরেই যে উনি ওই বাচ্চার দিকে কাত হয়ে শুতেন এবং বাচ্চার গায়ের উপর হাত দিয়ে ঘুমাতেন, এটা ছিল ওনার অভ্যাস। তো এক রাত্রেবেলা উনি ফিল করছেন ওনার হাতের নিচে শূন্য, মানে কিছু নাই। তো উনি চমকে ওঠেন, কি ব্যাপার, কোথায় গেল বাচ্চা, কোথায় গেল? অন্ধকারের ভিতরে হাত দিয়ে দেখেন যে কোথাও মানে বিছানায় কোথাও নেই। তো চিন্তা করছেন আলো জ্বালাবেন, মানে ওই সময় ঘরে ইলেকট্রিসিটি ছিল না আর কি, হয়তো উনি হারিকেন জ্বালাবেন। তো উনি ঘরে যে চাঁদের আলো আসছিল তাতে উনি যতটুকু দেখছিলেন তখন মনে হচ্ছে একটা ছায়া মূর্তি এই বাচ্চাটিকে কোলে নিয়ে ঘুরছে। তখন উনি যখনই চিৎকার দেন, চিৎকার দেওয়ার সাথে সাথে তখন মনে হলো যে ওই ছায়া মূর্তি দৌড় দিয়ে এসে বিছানায় ওই বাচ্চাটিকে রেখে অদৃশ্য হয়ে গেল। তো তারপর উনি আলো জ্বালান, কাউকে দেখেন না। ওনার হাজবেন্ড যখন সকালবেলা আসে তখন তাকে এই ঘটনাটা বর্ণনা করা হয়। তখন ওনারা বললেন যে হয়তো বা ওনারা ভালো কোনো হুজুরের কাছে যান যে আসলে ঘটনাটা কি সেটা জানার জন্য। তো হুজুর একটা দায়সারা একটা কথা বলে দেন যে এই বাচ্চার উপরে জিনের প্রভাব আছে, এই সেই এগুলো বলে একটা তাবিজ কবজ দিয়ে দেন আর কি, মানে দায়সারা একটা কথা। তো কিন্তু এই তাবিজ বা এইগুলোতে কিছুই কাজ হচ্ছিল না, ঘটনা কিন্তু রাসেল ভাই রেগুলার ঘটছিল এই ধরনের বিষয়গুলো। এখন ফিরোজ মিয়া চিন্তা করেন যেহেতু এই হতে পারে এই বাসায় সমস্যা, এরকম চিন্তা করে উনি যে কাজটা করেন এটা হলো উনি ওই জগতী স্টেশন থেকে ওই দিনাজপুরের পার্বতী স্টেশন ট্রান্সফার হয়ে চলে যান এবং ওইখানেই ওই বাচ্চাটা বড় হয় আর কি। তো ওইখানে যাওয়ার পরে এভাবে মানে বেশ
এই রাতের বেলা এই ছায়ামূর্তির এই বিষয়গুলোটা না ওনারা বেশ একটু একটু স্বাভাবিক ভাবে পরবর্তীতে নিয়ে নেন। এটা যখন কিছুতেই কাজ হচ্ছিল না, অনেক মানে হুজুরের শরণাপন্ন হয়ে যখন কোনো কাজ হচ্ছিল না, এতটুকু কাজ হয় যে একটু কমে আসে এই ঝামেলাটা, কিন্তু এটা বন্ধ হচ্ছিল না। ওনারাও বিষয়টা একটু অভ্যস্ত হয়ে যান, যেহেতু বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না বা তাদেরকে কোনো ভয় দেখাচ্ছে না, এই জন্য বিষয়টা ওনারা অভ্যস্ত হয়ে যান এবং বিষয়টা ওনারা পার্বতীপুর এসে বিষয়টা গোপন রাখেন। যেমন জগতে তো অনেকে জেনে ফেলেছিল, তো পার্বতীপুর এসে বিষয়টা গোপন রাখেন যাতে কেউ না জানে, আশেপাশের প্রতিবেশীরা না জানে। রাসেল ভাই এখানে একটা বিষয়, সেটা হলো ওই বাচ্চার আচরণে কিছু অদ্ভুত ব্যাপার ছিল। সেটা হচ্ছে যে এমনি নর্মালি আমরা বাচ্চারা দেখি বেশ চঞ্চল হয়, চঞ্চল প্রকৃতির হয়, কিন্তু ওই বাচ্চাটি ছিল বেশ মানে খুব শান্ত প্রকৃতির। প্রথমে মানে ফিরোজ মিয়া এবং তার ওয়াইফ মনে করছে বাচ্চাটি হয়তো বা বোবা, সে হয়তো বা কথা বলতে পারছে। তো বেশ বয়স হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সে বাবা বা মা এরকম বলা শুরু করে, তখন বোঝে যে না হ্যাঁ সে কথা বলতে পারে, কিন্তু সে খুবই কম কথা বলতো, প্রয়োজন ছাড়া মানে মানে সেরকম কোনো শব্দও করতো না। মানে বাচ্চারা এমনি অনেক সময় শব্দ করে, সে প্রয়োজন ছাড়া ওরকম হয়তো শব্দও করতো না। তো যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে তখন তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। স্কুলে ভর্তি হওয়ার পর তখন দেখা যেত যে এমনি বাচ্চারা আমরা দেখি স্কুলগুলোতে বাচ্চারা মানে একটু দুষ্টামি করে, একে অন্যের সাথে মারামারি করে। তো এখানে যেটা হতো সেটা হলো ওই বাচ্চার সঙ্গে যদি কেউ মানে মারামারি করত, দেখা যেত ওই বাচ্চাটা বাসায় গিয়ে খুব অসুস্থ হয়ে পড়ত। আচ্ছা, তো এইটা একটা অদ্ভুত ব্যাপার। তো এটা প্রথম দিকে কেউ ওইভাবে বেশ স্বাভাবিকভাবে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই বিষয়গুলো মানে যখন বাচ্চার গার্জিয়ানরা এই বিষয়গুলো একটু 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 করে অনুধাবন করত এবং কানাঘোষা করত, আস্তে আস্তে এই বিষয়গুলো তখন চাউর হয়ে যায়। তখন একটা কথা হয়ে যায় বাচ্চাটা হলো মানে আমরা যেটা বলি যে অলক্ষী অপায়া, এই ধরনের কথাগুলো যেগুলো বলে থাকি বা ডাইনি, এই টাইপের কথা যে ওর সাথে মিশতে দেওয়া যাবে না বাচ্চাদেরকে। তখন হয়তো কি বাচ্চাদের মানে গার্জিয়ানরা ওর সাথে কাউকে মিশতে দিত না। তো এইভাবে ওই মেয়েটি আবার খুব নিঃসঙ্গ বোধ করতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কখনো কথা বলতো না কারোর সাথে। এইভাবে সে বড় হতে থাকে। তো এর মধ্যে রাসেল ভাই যেই বিষয়গুলো দেখা যাচ্ছে যে দিন যেতে থাকে, সেও বড় হতে থাকে এবং একটা সময় তার বিবাহের সময়ও চলে আসে। বিবাহের সময় আসলে এইখানে রাসেল ভাই সবচেয়ে অদ্ভুত যে ঘটনাটি ঘটে আর কি, সেটা হচ্ছে যে যখন মেয়েকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিল বিয়ের দিন, তখনও মানে ছেলে পক্ষ থেকে বাসা থেকে লোক আসেনি, তখন যে ফিরোজ মিয়া সে ওই মেয়ের কাছে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার দেখেন, দেখে যে ওই মেয়ে কোনো একটা মহিলার সাথে কথা বলছে। তো এই কথা বলছে এবং ওই মহিলাটা দেখার পরে ফিরোজ মিয়া চিন্তা করছেন এই মহিলাটাকে আমি কোথায় যেন দেখেছি। আচ্ছা, উনি খুব অবাক হয়ে যান যে কোথায় দেখেছি তাকে, চিন্তা করতে থাকেন মানে চিন্তা করতে থাকেন যে বহুদিন আগে কোথায় যেন দেখেছি কিন্তু মনে করতে পারছেন না। তখন যখন ফিরোজ মিয়া ওই মহিলাটাকে দেখেন তখন ওনার ফিরোজ মিয়ার চোখের সামনেই ওই মহিলাটি অদৃশ্য হয়ে যান। আচ্ছা, এবং ফিরোজ মিয়া ভয় পেয়ে তার মেয়েকে জিজ্ঞেস করেন যে এই তোমার পাশে তুমি দিব্যি হেসে কথা বলছিলে একে, বলে ইনি আমার আম্মা। তখন ফিরোজ মিয়া চিনতে পারে ওই যে রাসেল ভাই, ওই যে রেলে যে কেটে গিয়েছিল যে মহিলাটা, আসলে ওটা উনি ওই ফিরোজ মিয়া সেই মহিলাটাকে ওখানে দেখেছেন ওই বাচ্চার পাশে, মানে ওই ওই মেয়েটার পাশে আর কি। তখন উনি চিন্তা করেন যে এটা কিভাবে সম্ভব, ওই মহিলাটা তো মারা গেছে, তাহলে কি এতদিন যে ছায়ামূর্তির যে বিষয়গুলো আমরা দেখেছি, আমরা যেটাতে অভ্যস্ত, কি এই মহিলাই কি সেটা ছিলেন? আর একটা রাসেল ভাই, যখন মেয়েটির বিয়ে হয়ে যায়, অদ্ভুত ব্যাপার হলো বিয়ের পরে সে যখন হাজবেন্ডের মানে ওই পরিবারে যখন গিয়েছে, এরপর থেকে কিন্তু আর কখনো কেউ দেখে নেই। এটা রাসেল ভাই একটা অদ্ভুত ব্যাপার যে হয়তো বা ওই ফ্যামিলিতে যদি ওরকম কোনো ভৌতিক ঘটনা ঘটত, তাহলে তার শ্বশুর বাড়ির লোকজন হয়তো বা মেয়েকে মানে বাপের বাড়ি পাঠিয়ে দিত বা সেখানে কোনো অশান্তি হওয়ার ভয় থাকতো। ওই পরিবারে কিন্তু কখনো এই ধরনের ঘটনাটা দেখা যায় নাই। তো এই বিষয়টা রাসেল ভাই, যদিও আমি স্টোরিটা ছোট, তো এই স্টোরিটা যখন আমার কাছে প্রথম আসে তখন আমি কিছু কিছু মানে মুভির কিছু কিছু কাহিনীর সাথে আমি একটু মিল পেয়েছিলাম, আমি যথেষ্ট মানে চেষ্টা করেছিলাম এটা সত্যতা যাচাই করার জন্য। তো এইখানে একটা রাসেল ভাই একটা বলে রাখা ভালো, সেটা হলো যে এটা আমাদের মনে হতেই পারে, হয়তোবা ওই মায়ের আত্মা হয়তোবা সেখানে এসে এতদিন ছিল, এটা মনে হতেই পারে। কিন্তু আসলে এটা আমি বলে রাখি যে অনেক সময় দেখা যায় রাসেল ভাই আমাদের কিন্তু মানে আমাদের সাথেও কিন্তু অনেক জিন থাকে যেটা আমরা হয়তোবা টের পাই না। তো অনেক সময় অনেক লোকের সাথে ভালো জিন থাকে, কিন্তু লোকটা যখন মারা যায় তখন ওই জিনটা চেষ্টা করে যে পরবর্তীতে তার হয়তোবা কোনো উপকার করার জন্য।
তখন দেখা যাচ্ছে যে তার রূপ ধরে বা তার সুরতে বা বিভিন্ন সময়, এটা হয়তো মাইনুদ্দিন ভাই ভালো বলতে পারবেন আমার কথা ঠিক আছে কিনা, যে অনেক সময় দেখা যায় যে এরকম উপকারগুলো তারা করে থাকেন, হয়তো বা এরকমটা হতে পারে যে ওই মায়ের সুরতে বা ওই মানে যে ছায়া মূর্তিটা ওটা একটা জিন ছিল যেটা মেয়ের বিবাহের আগ পর্যন্ত চেষ্টা করেছে তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, এবং বিবাহের পরে তাকে আর কখনো দেখা যায়নি। আর একটা রাসেল ভাই, ওই মেয়ে মানে স্বাভাবিকভাবে ঘর সংসার করত, পরবর্তীতে তার ঘরে দুটা সন্তান হয়, দুটো ছেলে হয় এবং একটা মেয়ে হয়। তো ছেলে যখন বড় হয়ে যায় এবং ছেলে যখন বিয়ে দেয়, তখন ছেলের কর্মসূত্রে মানে অন্য জায়গায় চলে আসেন। তো ঠিক কোথায় গিয়েছেন ঠিক বলতে পারেন, হয়তো বরিশাল বা ঢাকা এরকম আমাকে বলেছে, হয়তো বরিশাল বা ঢাকা চলে যান এবং ওই মহিলাটাও তার ছেলের সাথে বরিশাল বা ঢাকাতে চলে আসে। তারপর থেকে ওনাদের সম্পর্কে আর আসলে ওরকম কোনো কিছু জানা যায় নাই, তবে এই ঘটনাটা মোটামুটি অত্র এলাকায় বেশ পরিচিত একটা ঘটনা। এটা ছিল রাসেল ভাই আমার প্রথম স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাদের রাজবাড়ী জেলার মানে পাচুরিয়া যে ইউনিয়নটা আছে সেখানে অন্তর্মন নামক একটা গ্রাম আছে। আচ্ছা। তো ওই গ্রামের একজন ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা। তো উনি নতুন বিয়ে করেছেন, দুই তিন মাস হয়েছে আর কি। তো হঠাৎ রাতের বেলা উনি দেখলেন মানে ঘুম ভেঙে দেখলেন ওনার স্ত্রী পাশে নেই। আচ্ছা। তখন উনি চিন্তা করেছিলেন হয়তোবা কোনো কারণে বাইরে গেছেন আর কি, ঘরের বাইরে। কিন্তু খেয়াল করলেন যে না, ঘরের দরজা তো বন্ধ। তখন উনি মনে হলো তার একটু ঘরটা খুঁজে দেখি তো কোথাও আছে কিনা। তখন একটু কৌতূহল হয়ে ঘর খুঁজে দেখলেন, না কোথাও নাই, কিন্তু ঘরের ভিতরে দরজা বন্ধ। তো উনি বিষয়টা খুব ভীত হলেন এবং তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে গিয়ে ওনার বাবার যে ঘর ছিল, ভাইদের যে ঘর ছিল, তাদেরকে ডাকলেন, বলে যে আমার স্ত্রী তো ঘরে না, এই ঘর তো ভিতর থেকে বন্ধ ছিল, কোন দিক দিয়ে গেল। তখন সবাই মানে তন্ন তন্ন করে খুঁজেছে কিন্তু কোথাও পাওয়া যায়নি। তখন তার বাবা বলল যে তুমি এক কাজ করো, তুমি সকাল হলে তোমার শ্বশুরবাড়িতে যাও, শ্বশুরবাড়িতে গিয়ে দেখো যে বৌমা ওখানে গিয়েছে কিনা। আচ্ছা। তখন চিন্তা করেন হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া, ওখানে গিয়েছে কিনা একটু খোঁজ নেই। কিন্তু সবার কাছে একটা মানে সবার কাছে একটা চিন্তার ব্যাপার ছিল যে ভিতর থেকে দরজা লাগানো কিন্তু সে কিভাবে গেল, এটা হতেও পারে হয়তো কোনো ভাবে সে রাগ করে গেছে এরকম হতে পারে, কিন্তু তার সাথে রাগারাগির কোনো ঘটনাই ঘটেনি গত দুই তিন মাসে। তো যাই হোক, সে পরের দিন সে তো যেহেতু একটু দিন মজুর ছিল, সে বিকালের দিকে অন্তর্মোড় থেকে তার শ্বশুরবাড়ির দিকে যাত্রা শুরু করে। শ্বশুরবাড়ির যে জায়গাটা সেই জায়গাটার নাম হচ্ছে জমিদার ব্রিজ। তো গোয়ালন্দ মোড় থেকে একটু আগে খানখানাপুর নামক একটা জায়গা আছে, ওইখানে ওই জমিদার ব্রিজটা মানে নাম হয়ে গেছে আর কি জমিদার ব্রিজ। ওখানে ব্রিজ এখন ওইভাবে নাই। উনি যখন মানে ওনার শ্বশুরবাড়িতে আসছেন, হেঁটে আসতে রাসেল ভাই অনেক সময় লাগে আর দূরত্বটা প্রায় 10-12 কিলোমিটার মাঝখান দিয়ে আসলে পারে। উনি হেঁটেই আসছেন, হেঁটে আসার পরে শ্বশুরবাড়িতে আসতে আসতে রাত 10টা বেজে যায়। তো শ্বশুরবাড়িতে এসে যখন বিষয়টা বলে যে এরকম হঠাৎ করে রাত্রেবেলা তো পাচ্ছি না, তারপরে এখানে আসছে কিনা, তখন বললো যে না তো সে তো এখানে আসে নাই। আচ্ছা। তখন মানে শ্বশুরবাড়ির লোকজন দেখলো যে তার মেয়ে যে নাই, এটা ঠিক যেভাবে অবাক হওয়ার কথা ছিল অতটা অবাক হলো না। এটা দেখে উনি নিজেই অবাক হলেন, তার মেয়ে নাই, শুনলে তো সে ভয় পাবে কোথায় গেল, কিন্তু তারা ওইভাবে অবাক হলো না, বিষয়টা মামুলি ব্যাপার হিসাবে নিল। তো এটা উনি নিজে প্রশ্ন করে নিজের মনের কাছে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পেল না। তারপরে শ্বশুরবাড়ি থেকে বললো যে তুমি চিন্তা করো না, হয়তো চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। এতটুকু বলে তাকে বিদায় মানে সে বলে আজকে থেকে যাও, বলে না আমি আজকে চলে যাই, বাসায় যেতে হবে, বলে এখন তো অনেক পথ রাতের বেলা। তখন বললো যে তারপর ইনস্ট্রাকশন দিয়ে দিল, উনি যেহেতু বারবার যেতে চাচ্ছিলেন, তো বললো যে তুমি যেই পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে যাওয়ার দরকার নাই, ওটা দীর্ঘ পথ, একটা পথ দেখিয়ে দিলেন যে জমিদার ব্রিজ থেকে পাশ দিয়ে আর একটা রাস্তা, একটা স্কুল আছে, ওই স্কুলের পাশ দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে বিলের পাশ দিয়ে, বললো এই রাস্তা দিয়ে গেলে পথ অর্ধেক হয়ে যাবে, মানে অনেক কম সময় তুমি বাড়িতে পৌঁছে যেতে পারো। তখন রাসেল ভাই ওনার শালা যে বড় শালা সে আসতে চাইল সাথে, কিন্তু উনি বললেন না এত রাত্রেবেলা তোমার আসার দরকার না, আমি একাই যেতে পারবো। তো চাঁদনি রাত ছিল, উনি রাসেল ভাই রওনা দিয়ে দিলেন। তখন যখন যাচ্ছিলেন বিলের পাশ দিয়ে, উনি যখন হাঁটছিলেন হঠাৎ ফিল করলেন কিছু জন পাশ থেকে সাঁতার কেটে কেটে ওনার সাথে সাথে আসছে। আজব ব্যাপার। তো উনি যখন দাঁড়িয়ে পিছন দিকে তাকায় দেখে কিছুই নাই, পানি, তবে পানিতে একটু ঢেউ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে মাত্র কেউ একজন ডুব দিয়েছে ওখানে, হালকা ঢেউ মনে হচ্ছে, উনি টের পাচ্ছেন। তো উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন, যখন হাঁটা শুরু করছেন একটু পর উনি আবার ফিল করলেন পিছন থেকে কিছুদিন একটা সাথে সাথে ওনার সাথে সাথে আসছে। আচ্ছা।
ঠিক রাস্তার পাশে যে খালটা আছে আর কি, মানে বিলটা, তখন উনি এরকম তিনবার ফিল করলেন, উনি নিশ্চিত হলেন যে হ্যাঁ আসলেই কিছু সাঁতার কেটে কেটে আসছে ওনার পাশে, কিন্তু সেটা কি উনি বোঝার চেষ্টা করছিলেন। আরেকটু পর যখন রাসেল ভাই উনি ফিল করলেন হ্যাঁ এবার আবারও সাঁতার কাটার শব্দ পাওয়া যাচ্ছে, উনি ঘুরে তাকিয়ে দেখেন যে একটা মানুষের মাথা, এবং সেই মাথাটা কোন মেয়ে লোকের মাথা, এবং যেহেতু চাঁদনি মানে চাঁদনি রাত ছিল, উনি দূর থেকে দেখে ফেললেন যে মাথাটা দেখা যাচ্ছে এটা ওনার স্ত্রীর মাথা। তো উনি মানে প্রচন্ড ভয় পেলেন যে কি ব্যাপার, আমার ওয়াইফ এইখানে এই সাঁতার কাটতে আমার সাথে একটা পরিবেশে আসার কথাই না, এরকম আসার কথাই না। তো উনি প্রচন্ড ভয় পেলেন, ভয় পাওয়ার বলছেন এই তুমি ওখানে কেন উঠে আসো, সে আসে না, সে ওখানেই থাকে, সে বরং ইশারা করে পানির মধ্যে তাকে ডাকে। তখন উনি চিন্তা করলেন যে এটা ব্যতিক্রম কিছু, এটা স্বাভাবিক নয়, যেহেতু উনারা গ্রামের লোক, দিনমজুর, রাতের বেলা অনেক সময় কাজ করতে হয়, তখন এই ঘটনাগুলোর সাথে না ওনারা শোনেন বা অভ্যস্ত কিছু কিছু বিষয়ের সাথে, কিন্তু উনি বুঝতে পারলেন যে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, এটা নিশ্চয়ই অস্বাভাবিক কোনো ঘটনা। রাসেল ভাই ওইটা উনি পাত্তা দিলেন না, উনি সোজা হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পরে দেখলেন না এখন আর সাঁতারের শব্দ শোনা যাচ্ছে না, এখন মনে হচ্ছে পিছন থেকে কেউ হেঁটে আসছে। কিন্তু রাসেল ভাই ভেজা শরীরে মানুষ যখন খালি পায়ে হেঁটে আসে মাটির উপর দিয়ে, তখন এক ধরনের শব্দ হয়, মানে বোঝা যায় যে হয়তো বা ভেজা শরীরে কেউ হেঁটে আসছে। উনি ফিল করলেন পিছন থেকে মনে হচ্ছে ভেজা শরীরে কেউ হেঁটে আসছে, ওরকম শব্দ। উনি পিছন দিকে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী ভেজা শরীরে আসছে, বলে যে এই আমাকে নিয়ে যাবি না। তখন উনি তখন দেয় ভয়ে দেয় দৌড়, তো দৌড় দেওয়ার পরে উনি ফিল করেন পিছন থেকে ওই জিনিসটাও দৌড়াচ্ছে, কিন্তু উনি পিছন দিকে তাকান নাই। তো দৌড়াতে দৌড়াতে ওই যে স্কুলের কথা বলেছিলাম আর কি, ওখানে আমার কাছে স্কুল আছে, ওই স্কুলের কাছে যখন চলে আসে স্কুল মাঠ আছে, তখন উনি দেখলেন যে যখন ওই বিলটা পার হয়ে উনি চলে আসছেন, তখন তার ওই পানি টানি কিছু নাই, তখন উনি দেখলেন পিছন থেকে একটা গাড়ির শব্দ। তো ওই সময় এখন তো এটা দেখা যায় না আর কি, ওই সময় ওই অঞ্চলে ঘোড়ার গাড়ি চলত, মানে একটা মানে আমরা যেই দেখি এখনো গ্রাম অঞ্চলে দেখা যায় ঘোড়ার গাড়িগুলো, দেখা যায় একটা ঘোড়ার গাড়ি আসছে, কিন্তু গাড়িতে কোনো চালক নাই, চাঁদনি রাত তো দেখা যাচ্ছিল, চালক নাই, ঘোড়ার গাড়িটা দৌড়ায় মানে ঘোড়াটা দৌড়াচ্ছে গাড়ি নিয়ে আসতেছে। তখন উনি চিন্তা করেন হয়তো বা রাতের বেলা কোন বাসার থেকে কোন মালিকের ওই ঘোড়া ছুটে গেছে, গাড়ি সহ হয়তো দৌড়াচ্ছে। উনি চিন্তা করলেন যে এক কাজ করি, ঘোড়াটাকে থামিয়ে ওই গ্রামের পথের দিকে ঘুরিয়ে দিই, কেন এদিকে কোন দিক দিয়ে চলে যাবে, কার কোন দিকে চলে ঠিক ঠিকানা নেই। কিন্তু উনি চিন্তা করলেন যে ঘোড়াটাকে যে ঘুরিয়ে দেবো, যদি কোনো লোক আমাকে চোর ভাবে, যদি কেউ এসে, তখন তো এই অঞ্চলে যেহেতু আমাকে কেউ চেনে না, তখন আমি একটা বিপদে পড়বো। উনি কিছু বললেন, উনি দেখলেন যে ঘোড়ার গাড়িটা মানে সোজা দৌড়ায় চলে গেল। কিছুক্ষণ পর রাসেল ভাই উনি শব্দ পেলেন যে পিছন থেকে আর একটা গাড়ির শব্দ, আর একটা গাড়ি আসছে, এবং উনি তাকিয়ে দেখলেন যে হ্যাঁ এইবারের গাড়িটাও খালি একটা ঘোড়া, কিন্তু গাড়ির পিছনে মনে হচ্ছে কিছু রাখা, সাদা কিছু দিয়ে ঢেকে রাখা আর কি, এবং ওনার কাছে প্রচন্ড দুর্গন্ধ লাগছে আর কি, মনে হচ্ছে যে মানুষ বা কোনো মানে জীবিত কোন প্রাণী যদি মরে যায় পচে গেলে যে দুর্গন্ধ হয়, এরকম গন্ধটা আসছে, এবং গন্ধটা আস্তে আস্তে খুবই তীব্র হচ্ছে। গাড়িটা যখন কাছে চলে আসলো, উনি দেখলো যে ওই গাড়িতে তিনটা লাশ মানে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা, ওই ঘোড়ার গাড়িটা ওই তিনটা লাশ নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। তখন উনি চিন্তা করলেন যে আবার হয়তো ওনার সাথে কিছু ঘটতে চলেছে। তখন একটু পরে আসলে আবার একটা গাড়ির শব্দ পেলেন, যখন গাড়ির শব্দ পেলেন উনি পিছন দিকে তাকেন, এইবার গাড়িতে একজন চালক আছে, এবং চালকটা খুবই বেটে আকৃতির একটা মানুষ, কালো কুচকুচে খুবই বেটে আকৃতির একটা মানুষ। তো ওখানে প্রচন্ড দুর্গন্ধ আসছে, যখন তার কাছে চলে আসে তখন রাসেল ভাই ওই চালককে জিজ্ঞেস করেন এই তোমরা এই লাশটা নিয়ে কোথায় যাচ্ছ, কোন দিকে যাবা? তখন বলে যে তোর বাড়ির দিকে যাচ্ছি। বলে আমার বাড়ির দিকে মানে? বলে হ্যাঁ তোর বাড়ির লোকজন আনতে যাচ্ছি। তো তখন বলে যে কি আমার বাড়ির লোকজন তুমি আনতে যাবা কেন? কয় যে বিশ্বাস হয় না এই কাপড়টা সরা। তখন কাপড়টা সরিয়ে দেখে রাসেল ভাই ওনার স্ত্রী, ওনার ভাই, ওনার মা, তাদের লাশ ওখানে রাখা, এবং লাশগুলো বিকৃত হয়ে গেছে মানে পচে গেছে। এই দৃশ্য দেখে উনি আসলে রাসেল ভাই আর সেন্স রাখতে পারেন নাই, উনি তখন সেন্সলেস হয়ে পড়ে যান। তখন উনি যখন সেন্স ফেরে সকালবেলা ওই গ্রামের লোকজন উনাকে উঠায়, তখন উনি ওনার বাড়িতে চলে যান। রাসেল ভাই বাড়িতে যাওয়ার পর যখন সব ঘটনা খুলে বলেন, স্বাভাবিকভাবে গ্রামের রাস্তা দিয়ে আসতে গেলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো রাসেল ভাই ওই দিন রাত্রে হঠাৎ মনে হলো উঠানে প্রকাণ্ড একটা শব্দ, সবাই দরজা খুলে বের হয়ে দেখে ওনার স্ত্রী উঠানে পড়ে আছে। তো ওনাকে যখন জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে, বলে আমি কিছুই জানি না। আচ্ছা তো কোথা থেকে আসলা তাও সে বলতে পারে না।
তো এরকম নাকি রাসেল ভাই মাঝে মাঝেই ওনার স্ত্রী হঠাৎ ঘর থেকে নাই হয়ে যেত, মানে অদৃশ্য হয়ে যেত, আবার তিন চার দিন পরে হঠাৎ উঠানে একটা প্রকাণ্ড শব্দ হতো। তো এইটা বিষয় হলো রাসেল ভাই ওনাকে ওনার পরিবারে পরবর্তী ওনার পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় যে ওই জিন সম্প্রদায়ের কোন কিছু আর কি। কিন্তু এই যে কিন্তু এই জিনিসটা খুব অদ্ভুত যখন ওয়াইফকে উনি দেখেন যে উধাও হয়ে যায় তখন, আবার যখন দেখেন যে বাইরে কোথাও ওয়াইফকে দেখতে পান, এই দুটো ঘটনা কি সামহাও রিলেটেড? মানে উধাও হয়ে কি পেছন পেছন আসেন নাকি ওইটা আবার অন্য একজন? এখানে আসলে আমি জিজ্ঞেস করেছিলাম ঘটনাটা কি ঘটে, তখন বললো যে আসলে ওই মহিলা কারোর সাথে সংসার করুক, ওর সাথে যে জিনগুলো সেটা চায় না, এই জন্য তাকে দীর্ঘদিন বিয়ে দেওয়া যেত না, তারপরে বিয়ে হওয়ার পরে এই ধরনের সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে। এই জন্য উনি যখন রাস্তাতে আসছিলেন ওই মহিলার সাথে যে জিনগুলো দুষ্টু জিনগুলো ছিল ওরাই তার হাজবেন্ডকে ভয় দেখানোর চেষ্টা করছিল আর কি। তো ওই কারণে যখন পরবর্তীতে ওনার ওই মেয়ের ফ্যামিলিতে গিয়ে যখন বললেন যে আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না, এই জন্য ফ্যামিলির লোকজনরা খুব বেশি অবাক হয় নাই, জানে যে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, তাকে পাওয়া যাবে। রাসেল ভাই অনেক চিকিৎসা করা হয়েছিল, মানে দীর্ঘদিন চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে এখন তারা ভালো আছে, এখন আর ওই সমস্যাটা নাই, এখন তারা জীবিত আছে আর কি, বাড়ি এলো অন্তর্মর তাদের রাজবাড়িতে। তো এটাই ছিল রাসেল ভাই, এবং এটা পুরোপুরি জিন রিলেটেড, এটা পুরোপুরি জিন রিলেটেড ঘটনা, আর ঘটনাটা 1992 সালের ঘটনা। 1992 সালে তার মানে ঘটনাটি আসলে আমার এক উস্তাদ বলেছিলেন, সঙ্গত কারণে আমি যে লোকটির নাম এবং প্লেসটা বলতে চাচ্ছি না, কোথায় ঘটেছিল সেটা বলতে চাচ্ছেন না? জি জি, সেটা বলতে চাচ্ছি না, কারণ গল্পটা খুব সেন্সিটিভ, এটা শুনলে বুঝতে পারবেন আর কি। তো আমার উস্তাদ ইনি একজন ব্যক্তির গল্প করেছিলেন, কারণ আমার উস্তাদ যদি যে বছর হজে গিয়েছিলেন, তো ওনার সাথে ওনারই এক সাথী ভাইয়ের হজে যাওয়ার কথা ছিল, কিন্তু সঙ্গত কারণে উনি বারবার যেতে পারছিলেন না। তো আমার উস্তাদ উনি হজ থেকে পরবর্তীতে যেটা জানতে পারলেন সেটা মানে আমাদেরকে বলেছিলেন, সেটাই আমি শেয়ার করতে চাচ্ছি। এটা হচ্ছে উনি কেন হজে যেতে পারেননি, উনি কেন হজে যেতে পারেননি, বারবার উনি হজে যেতে পারেননি মানে কি হজ পালন করতে কেন পারেননি, কেন হজ পালন করতে পারেননি, উনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। তো ওনাকে বারবার যখন প্রশ্ন করা হচ্ছিল যে কেন আপনি হজ পালন করছেন না, তো উনি বলছিলেন, বারবার বলছিলেন আমি অসুস্থ, বিভিন্ন কারণ বিভিন্ন অজুহাত দেখাচ্ছিলেন ওনার সাথী ভাইদেরকে। তো শেষ পর্যন্ত একজন সাথী ভাই ওনাকে খুব ভালো মতো ধরলেন যে আপনি এত টাকা জমা দিলেন, এত কিছু করলেন, কিন্তু কেন হজ পালন করছেন না এটা একটু আমাকে বলতেই হবে। উনিও খুব বেশ বিব্রত অবস্থায়, বিব্রতকর পরিস্থিতি পড়ে গিয়েছিলেন, ওনার কারণে অন্যদের অসুবিধা হচ্ছিল। তো উনি তখন বললেন যে আসলে কি ঘটনা, তখন বলছেন যে আমি হজ পালন করব কিভাবে, আমি যখনই মানে হজ পালন করার জন্য কাজ শুরু করতে যাই তখনই দেখি আমার মানে বোনের ছেলে, ছোট্ট বয়স 7-8 বছর বা 9 বছর হবে, এই ছেলেটি বিশাল এক দা নিয়ে আমার আমার পথের কাছে দাঁড়িয়ে আছে, মানে বিশাল এক দা নিয়ে আমার মানে পথিমধ্যে দাঁড়িয়ে আছে। তো এখন বলছে যে আপনার এই ভাগিনা এখানে কিভাবে আসবে, এটা কিভাবে সম্ভব, এখানে কিভাবে আসবে? তখন বলছেন যে আমার কথাও তো সেটা, আমার ভাগিনার তো এখানে আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমার ভাগিনাকে আমি নিজের হাতে হত্যা করেছি। তখন উনি খুব ওই লোকটি খুব অবাক হলেন যে আপনি আপনার ভাগিনাকে নিজের হাতে হত্যা করেছেন, কিন্তু কেন? তখন উনি ওই ঘটনাটি বললেন যে ওনার একটাই বোন ছিল, যখন ওনার বোনের বিবাহ মানে বয়স হয়ে গেল, তখন একটি ছেলে দেখে ওনার বোনকে বিবাহ করিয়ে দিলেন। বিবাহের পরে ওনার বোন বারবার যখন নিজের সম্পত্তি দাবি করছিল ভাইয়ের কাছে, তখন ভাই বলছিল যে তোমাকে এত বছর ধরে লালন পালন করেছি, কত টাকা পয়সা খরচ হয়েছে, বিয়ের জন্য খরচ করেছি, তোমার যা সম্পত্তি ভাগে ছিল সবই টাকা পয়সা খরচে ব্যয় হয়ে গেছে, সুতরাং তোমার কোনো সম্পত্তি আমার কাছে নেই, সব সম্পত্তি খরচ করে ফেলেছি তোমারই পিছনে। তখন বোন ভাইয়ের সাথে আর বেশি আর্গুমেন্টে যায় নাই, কারণ হচ্ছে যে যেহেতু বাবা মা মারা যাওয়ার পরে ভাই তাকে বড় করেছিল, এই জন্য উনি আর কোনো আর্গুমেন্টে যান নাই। কিন্তু কিছুদিন পরে ওনার সন্তান হয় এবং ওনার স্বামী খুব অসুস্থ হয়ে যান। যখন স্বামীর চিকিৎসার জন্য বারবার ভাইয়ের কাছে আসছিল যে ভাই আমাকে কিছু টাকা দাও, স্বামীর চিকিৎসা করাবো, তখন বলছেন যে আমি তোমাকে কোনো টাকা দিব না, এভাবে বারবার তার বোনকে ফিরিয়ে দিয়েছে, এবং একদম বিনা চিকিৎসায় ওই মহিলাটির স্বামী মারা যায়। তখন অনেক কষ্টে ওনার সন্তানকে উনি বড় করতে থাকেন,
এবং এক পর্যায়ে উনি নিজেও অসুস্থ হয়ে যান। সন্তান যখন আবার একটু বোঝা শিখেছে, 7-8 বছর বয়স হয়ে গেছে, তখন তার মামার কাছে গিয়ে বলেছে যে মামা আমার মাও অসুস্থ, তার চিকিৎসা করা প্রয়োজন, আপনি কিছু টাকা পয়সা দেন। তখন বারবার উনি ওনার ভাগিনাকে ফিরিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটির মাও সম্পূর্ণ বিনা চিকিৎসায় মারা যায়। আচ্ছা, ওনার ভাই কোনো সহযোগিতা করেন নাই। যখন এই ধরনের ঘটনা দেখে ওই বাচ্চা ছেলেটির মনেও খুব দাগ কাটে যে আমার মামা এরকম করলো। তখন উনি ওর মামার সাথে বিভিন্নভাবে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, ওই অল্প বয়সী ছেলেটাই, যে আমার সম্পত্তি হয় বুঝিয়ে দিবা, না হলে আমি বিচার সালিসের কাছে পুলিশের আশ্রয় নিব। তখন উনি অবস্থা বেগতিক দেখে একদিন বলেন, ঠিক আছে তুমি রাত্রে এসো, আমি তোমার সম্পত্তি বুঝিয়ে দেব। যখন ছেলেটি সত্যি সরল বিশ্বাসে রাত্রে ওনার বাড়িতে এসেছিলেন, তখন উনি ছেলেটিকে খুব নৃশংসভাবে হত্যা করে একটি জায়গায় ফেলে রাখে এবং ওই লোকটি তারই আর এক শত্রুকে ওই হত্যা মামলায় ফাঁসিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়। তো উনি যখন ওই হজ করার কার্যক্রম শুরু করবেন, তখনই দেখে ওনার ওই ভাগিনা বড় একটি মানে দা নিয়ে ওনার পথের মধ্যে দাঁড়িয়ে আছে এবং ওনাকে ধাওয়া করে। তো এই ঘটনাটি রাসেল ভাই যে হয়তো অতটা ভয়ের না, কিন্তু আসলে এর মধ্যে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। তো তারপর আমি আর একটা কথা বলতে চাই রাসেল ভাই, আমি শুরুতে যে একটা স্টোরি বলেছিলাম যে একটা পাগলের ঘটনা এবং এখন একটি মৃত ছেলের ঘটনা যে বারবার এসে সামনে দাঁড়িয়ে থাকে, বাধা দেয়, এখানে কিন্তু একটা আত্মার বিষয় চলে আসছে। আসলে আত্মার বিষয়টি কি, আসলে কি এরকম যে মানুষ মারা যাওয়ার পর এভাবে এসে মানুষকে বিরক্ত করে? আসলে কিন্তু রাসেল ভাই বিষয়টা তা না। কারণ আমাদের মানে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আসলে মানুষ যখন মারা যায় তখন আত্মাটা ইল্লিন বা সিজ্জিন দুটার এক জায়গায় চলে যায় তার আমলের পার্থক্যের কারণে। এবং আল্লাহ তাআলা আনটিল দ্য ডে অব জাজমেন্ট আল্লাহ তাআলা এই আত্মাগুলোকে ওখানেই রেখে দেবেন এবং পরবর্তীতে সেগুলোকে রিলিজ করবেন। এখন তাহলে এই যে রূপ ধরে এরা কারা আসে, কারা এটা, তাহলে কি হচ্ছে? আসলে ভাই যে মানুষ যদি কোনো খারাপ লোক হয় তো দেখা যায় তার সাথে কিছু খারাপ জিন থাকে, সে হয়তো নিজেও বোঝে না। আবার যদি কেউ ভালো লোক হয় তার সাথেও কিছু ভালো জিন থাকে, কিন্তু সে নিজেও সারা জীবনও বুঝতে পারে না। ওই ভালো লোকগুলো ভালো জিনগুলো তার সাথে থাকে, তার উপকার করার চেষ্টা করে। তো অনেক সময় এই জিনেরা এই ধরনের কিছু ঘটনা ঘটায়, আমরা সেটাকে আত্মা মনে করি। এই যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গাগুলোতে সুইসাইড হয়েছে, আমরা সেখানে একটা হন্টেড প্লেস হিসাবে সেটা পরিগণিত হচ্ছে। আমরা দেখি যে ওই সুইসাইড যিনি করেছেন তিনি ওখানে ঘুরে বেড়াচ্ছেন। আসলে ব্যাপারটা কি, আসলে কি সত্যি উনার আত্মা ওখানে আসে? না, আসলে কিন্তু বিষয়টা তা নয়। উনি যেভাবেই মারা যাক, সুইসাইড করে মারা যাক, ভালোভাবে মারা যাক, উনার আত্মা ইল্লিন বা সিজ্জিনে চলে গেছে, আল্লাহ জানেন ওনার আত্মা ওখানে কোথায় উনি তিনি রাখবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন পড়াশোনা করতে বসি, ঘটনাটা যার কাছ থেকে শুনেছি তিনি একজন ট্রাক ড্রাইভার। আচ্ছা, আমি একদিন মানে আমার বাসা তো রাজবাড়ি, আমি রাজবাড়ি থেকে আসছিলাম, গোলন্দ মোড় থেকে আমি একটা যশোর থেকে আসা বাসে উঠি যে আমি ওই বাসে ঢাকা যাব আর কি। তো আমার পাশে যিনি বসেছেন উনি বারবার খালি ড্রাইভারের গাড়ি চালানোর সমালোচনা করছেন যে ড্রাইভার কিভাবে গাড়ি চালায়, এটা এইভাবে করতে পারে। আমি বললাম যে আপনি কি গাড়ি চালাতে পারেন? বলে হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে ট্রাক চালাই। আমি তখন বললাম যে আপনি কোন রুটে ট্রাক চালান? তখন বললো যে আমি ঢাকা থেকে জাফলং ওই পাথর আনা নেওয়া করে উনি আর কি ট্রাকে। তখন আমি মনে করলাম যে ট্রাক ড্রাইভার তো রাত্রেবেলা অনেক সময় গাড়ি চালা অনেক কিছু দেখে। তখন আমি বললাম ওনাকে বললাম যে আপনার কাছে কি কোনো ভয়ের ঘটনা আছে? তখন বললেন হ্যাঁ, ওনার জীবনে একটাই ভয়ের ঘটনা আছে, তো সেটা আমি শুনেছি, সেটা আমি আজকে শেয়ার করতে চাই। তো ঘটনাটি যেটা সেটা হচ্ছে যে এটা ঘটনাটা 80-এর দশকে, উনি তখন ছোট ছিলেন, উনি ট্রাকের হেল্পার, প্রথম ছিলেন হেল্পার আর কি, হেল্পার ছিলেন। তো উনি ওনার ওস্তাদের সাথে ওই ট্রাকে জাফলং থেকে পাথর নিয়ে আসতেন, ঢাকাতে নিয়ে আসতেন আর কি। তো এটাই ছিল ওনার কাজ। তো একদিন জাফলং থেকে রাতের বেলা যখন ট্রাকটা লোড করা হয় পাথরের, তখন এলাকার কিছু লোক ওইখানে যারা পাথর শ্রমিক যারা ছিল, তখন তারা বলল ভাই একটা মানে আমাদের এখানে একটা ডেড বডি আছে, আমাদের এক শ্রমিক মারা গেছে হঠাৎ করে স্ট্রোক করে। তো এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি যখন যাবেন তখন ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দুজন লোক দিয়ে দিচ্ছি, এদেরকে নামিয়ে দেবেন, এটা মানবিক মানে দিক চিন্তা করে। তখন ওনারা রাজি হচ্ছিলেন না, তারপরে পাথর শ্রমিকরা ওনাদেরকে কিছু টাকা দেওয়ার ই করলেন যে এই টাকাটা নেন। তখন দেখলো যে ভালোই তো, মানে এই পাথর নিয়ে যত টাকা হবে লাভ হবে ওই লাশ নিয়ে সেই মানে ওই পরিমাণ টাকা হবে। তখন ওনারা ওই লোভে পড়ে রাজি হলেন আর কি। আর যেহেতু ওই শ্রমিকগুলো ওদের সাথে মানুষের সাথে আগে থেকে পরিচিত ছিল, যেহেতু সবসময় পাথর আনা নেওয়া করতেন, এই জন্য না করতে পারেন নাই। ওনারা দুজন লোক পাথর লোডই ছিল, মানে পাথর দিয়ে ট্রাকটা লোড করা ছিল, পিছনের ওই অংশে ওনারা ওঠেন আর কি,
এবং লাশটা কাফন কাফনে মোড়ানো ছিল। ওনারা দুইজন ট্রাকের উপরে লাশ সহ বসেন, দুইজন শ্রমিক এবং ওই হেল্পার এবং ড্রাইভার ওর গাড়ির ভিতরে ছিল। তখন ওনারা যখন ট্রাক নিয়ে আসছেন, তখন যারা জাফলং এর ওদিকে আসা যাওয়া করেন, তখন আপনারা হয়তো দেখে থাকবেন ওখানে জৈন্তাপুর নামে একটা বাজার আছে। যাওয়ার সময় মানে জাফলং এর আগে জৈন্তাপুর, পরে তো জৈন্তাপুরে এসে ট্রাক ড্রাইভাররা এখনো দেখবেন ওখানে হোটেল আছে, ওনারা ওখানে খাওয়া দাওয়া করেন রাতের বেলা, মানে মোটামুটি সারা রাতি খোলা থাকে। তো তখন অত ভালো ছিল না, ছোটখাটো হোটেল ছিল আর কি ওখানে। তো জৈন্তাপুর থেকে ওনারা খাওয়া দাওয়া শেষ করে যখন ট্রাক নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলেন, তখন যিনি ট্রাক ড্রাইভার মনে করেন জৈন্তাপুর, ওনার তো স্মোক করার অভ্যাস ছিল, জৈন্তাপুর থেকে তো মানে সিগারেট কিনতে ভুলে গেছে, আমার তো একটা সিগারেট খাওয়ার দরকার। তখন তার হেল্পার বলল, ওস্তাদ সামনে তো বাজার আছে, কোনো না কোনো দোকান তো অবশ্যই খোলা পাওয়া যাবে, রাত হলেও খোলা থাকে, তো আপনি ওখান থেকে কিনে নিয়েন, যা ভালো আইডিয়া। তো ওনারা চিন্তা করলেন সামনের বাজার থেকে কিনে নেব। সত্যি বাজারে দূর থেকেই দেখা যাচ্ছিল কয়েকটা দোকান, ছোট দোকান খোলা ছিল, ওখানে যারা রাতে বাজারে যারা পাহারাদার থাকে ওনারাও ছিল। তখন ওনারা যখনই ওই ট্রাকটা বাজারের কাছাকাছি এসেছে, দোকানদার পাহারাদার যা যে যেখানে ছিল ওই ট্রাকটা দেখেই মানে পরিমরি করে যে যেদিকে পারে দৌড় দিয়ে চলে যাচ্ছে। ওনারা খুব অবাক হলেন যে কি ব্যাপার, আমরা মানে বাঘ না ভাল্লুক, আমরা এখানে আসার আগেই এরা সবাই দৌড় দিয়ে চলে গেল, ঘটনা কি? তখন উপরে দেখেন যে না, দুজন লোকও ঠিক আছে, লাশও ঠিক আছে, সবই ঠিক আছে, তো সমস্যাটা কি? ওনারা কিছুতে সমস্যা ধরতে পারলেন না। তখন চিন্তা করেন হয়তো হবে অন্য কিছু, ভয় পেয়েছে। তখন ওনারা আবার ট্রাক নিয়ে চলা শুরু করলেন, মনে করেন সামনে অন্য কোনো বাজার থেকে হয়তো বা সিগারেট কিনে নেবেন। সামনে যে বাজারে গেলেন, এক সেম ঘটনা, একই রকম ঘটনা, সবাই পালিয়ে যাচ্ছে। ওদের ওনাদের ট্রাক যে যেখানে মানে দেখা মাত্রই যে যেদিকে পড়ছে রাতের অন্ধকার মানে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওনারা আবারও চেক করলেন, না লাশও ঠিক আছে, দুইজন লোকও ঠিক আছে, ওই দুইজন লোকও কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপার, এভাবে লোকজন পালিয়ে যাচ্ছে কেন। যাই হোক, আবার ওনারা ট্রাক চালানো শুরু করলেন। সামনে একটা ট্রাক আসছিল ওনাদের অপোজিট পাশ থেকে, ওই ট্রাকটা ট্রাকের ড্রাইভার ওনাদের ওই ট্রাকটা দেখে উনি ট্রাক অ্যাক্সিডেন্ট করে বসেন, মানে আগত যে ট্রাকটা। আচ্ছা, এবং ওটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, মানে রাস্তা থেকে একটু সাইডে চলে আসে, যাই হোক, বাট ওনাদেরকে দেখে দেখে ই করে, এবং ওনারা ওই ট্রাকটা আবার সামনে থামিয়ে নেমে আসেন যে কি ব্যাপার কি হলো। ওনাদেরকে দেখে ওই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার যে যেখানে ছিল ওনারাও দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওনারা কিছুতেই বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি হচ্ছে ওনাদের সাথে। যাই হোক, উনি তো সিগারেট কিনতে পারলেন না এই ঘটনার কারণে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেট শহরের কাছাকাছি যখন ওনারা এসেছেন, তখন ওখানে পুলিশের আবার চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট আছে। তো পুলিশের সদস্যরা ওনারা দূর থেকে ইশারা দিচ্ছেন যে গাড়িটা স্লো করার জন্য, তো ওনারা গাড়ি স্লো করবেন। কিন্তু গাড়িটা যখনই পুলিশ সদস্যদের কাছাকাছি চলে এসেছে 100 গজ দূরে, তখন উনি ওনারা খেয়াল করছেন যে ওই পুলিশ সদস্যরাও ওনারাও যে যেখানে পারে ছুটে চলে যাচ্ছে, ওনারা এখানে দাঁড়াচ্ছেন না। এবং ওই বাজারে একজন মানে খুব বৃদ্ধ একজন মানে নাইট গার্ড ছিল, উনি আর পালাতে পারেন নাই, উনি অজ্ঞান হয়ে পড়ে যান। ওনারা ট্রাক থেকে নেমে আসেন, নেমে আসার পরে কোনো কারণ বুঝতে পারছে না। শেষে ওই যেহেতু হাতের কাছে একজন পাওয়া গেছে সেন্সলেস অবস্থায়, তাকে একটু পানি টানি ছিটা দিয়ে তাকে ই করা হয়। তখন উনি জ্ঞান ফিরে বলতেছেন, এই তোমরা ট্রাকে কাকে নিয়ে আসছো? বলে, কেন, আমরা তো ট্রাকে পাথর নিয়ে আসছি এবং একটা লাশ আছে, সাথে দুইজন আছে। বলে, না তোমরা তো শুধু লাশ নিয়ে আসো নাই, তোমরা তো বিশাল আকৃতির সব দানব নিয়ে আসছো ট্রাকে করে। বলে, এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ, তুমি যখন ট্রাক নিয়ে আসছিলা, তখন আমরা দেখতে পাচ্ছি তোমার ট্রাকের উপরে 3-4 জন বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারা দানবের মতো, এবং তোমাদের ট্রাকের দুই পাশে মানে ট্রাকের যে দুই পাশে দুটা জানালা থাকে, দুইটা জানালার পাশে দুইজন দানব দাঁড়িয়ে আছে, এরকম ভয়ঙ্কর চেহারার দুইজন দাঁড়িয়ে আছে। তো এটা দেখেই তো আমি সেন্সলেস হয়ে গেছি, দৌড়াতে পালাতে পারিনি, আর যারা যদি দেখেছে তারা মনে হয় এই কারণে দৌড়ে পালিয়ে গেছে ভয়ে। তখন ওনারা চিন্তা করলেন যে যদি এই ব্যাপার হয় তাহলে দেখি তো লাশটা কোথায়। ওনারা তখন গিয়ে দেখেন লাশও নাই, ওই দুইজন ব্যক্তিও নাই। তখন ওনারা খোঁজা শুরু করলেন, সবাই মিলে খোঁজা শুরু করলে তখন দেখলেন ওই দুইজন লোক কিছু একটু দূরেই মানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে ট্রাকের উপরে, লাশের সাথে যে দুজন ছিল, যে দুজন শ্রমিক ছিল। তো ওনাদেরকে আবার জ্ঞান ফিরে আনা হয়। তো ওনাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে, ওনারা বললেন, আমরা কিছুই বলতে পারবো না, খালি হঠাৎ মনে হলো মানে কেউ যেন আমাদের গলা ধরে ধাক্কা দিয়ে ট্রাকের উপর থেকে ফেলে দিল, এবং তারপরে আর আমাদের কিছু মনে নেই। তখন বলে, তাহলে লাশটা কোথায় গেল, লাশটা খুঁজি এখন। তখন আরো কিছু আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসা হলো, সবাই মিলে লাশ খোঁজাখুঁজি মানে যে যেভাবে পাচ্ছে খুঁজছে। ওনারা বেশ
দূরে, বেশ অনেক দূরে দেখলো যে বড় আকৃতির, মানে অস্বাভাবিক রকমের বড় কয়েকজন মানুষ কি যেন নিয়ে যাচ্ছে সাদা সাদা কি যেন, ওনারা দৌড়ে সেখানে চলে যান, অনেক চেষ্টা করেন সেখানে যাওয়ার জন্য, মাঠের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তো ওনারা দেখছিলেন যে ওই লাশটির মাথা ধরেছে সামনে একজন ব্যক্তি, মাথা ধরে আছে, যেমন আমরা খাটিয়াতে দেখি যে চারজন ব্যক্তি চারপাশে ধরে আছে, ঠিক সেম, মানে মাথাটা একজন ধরে আছে এক হাত দিয়ে, দুই হাত দুইজন ব্যক্তি ধরে আছে, দুই পা দুইজন ব্যক্তি ধরে আছে। ওনারা পাশে ওনার পিছন থেকে বলেন, এই তোমরা কে, দাঁড়াও দাঁড়াও, লাশ নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওনারা পিছন দিকে তাকালেন না, তারা খেয়াল করলেন যে দুই হাত ধরে যেজন ছিল এবং দুই পা ধরে যে চারজন ছিল এবং মাথা ধরে যেজন ছিল, ওনারা একজন ডান পাশে একজন বাম পাশে দুজন হেঁটে চলে যাচ্ছে, এবং যে যেভাবে লাশটা হাতে ধরা ছিল, যার হাত হাত যার ধরা ছিল, উনি হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, আর একজন আর এক হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, দুইজন দুই পা ছিঁড়ে নিয়ে চারজন চারদিকে চলে গেলেন, এবং মাথা যিনি ধরেছিলেন উনি মাথা ছিঁড়ে নিয়ে সামনের দিকে চলে গেলেন। এবং ওনারা যখন হেঁটে যাচ্ছিলেন তখন ওনারা, মানে যিনি গল্প আমাকে করেছেন, উনি বলেন মনে হচ্ছিল যে সিঁড়ি দিয়ে যেমন মানুষ হেঁটে, মানে আস্তে আস্তে উপরে ওঠে, মনে হচ্ছে আকাশে সিঁড়ি লাগানো আছে, ওনারা হেঁটে হেঁটে ওই লাশের ওই খণ্ডিত অংশগুলো নিয়ে নিয়ে ওনারা হেঁটে হেঁটে উপরে চলে মিলিয়ে গেলেন, এবং ওই লাশটি মাথা হাত পা বিহীন অবস্থায়, ওই কাফন কাফন ছিল শরীরের সাথে, ওই অবস্থায় পড়ে থাকলো। তখন ওনারা চিন্তা করেন যে এই ভয়ঙ্কর এই লাশটি নিয়ে আমরা কিভাবে ওনার ফ্যামিলির কাছে যাবো, যদিও ওই ব্যক্তির কোনো পরিবার ছিল না, উনি একাই ছিলেন, ওনার দুঃসম্পর্কে কিছু আত্মীয় ছিল, ওখানকার স্থানীয় লোকজন জানতো ওনার বাড়ি ব্রাহ্মণ বাড়ি, এতটুকু শুধু জানতো। যে আমরা যে জৈন্তাপুর সিলেটের যেখানে দেখি আর কি, এখনো যারা যাবেন ওখানে, আমরা জানি যে রাজা গৌর গোবিন্দের সাথে হাজার শাহজালাল রহমতুল্লাহ এর ওখানে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল, এবং ইতিহাস যারা জানেন তারা জানেন যে আজকে উপস্থিত হয়েছেন তিনি, এবং তার কাছে চমৎকার কয়েকটা ঘটনা রয়েছে, তার মধ্যে আমরা প্রথম ঘটনাটা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে ধন্যবাদ, রাসেল ভাইকে আবারও ধন্যবাদ, এত জার্নি করে আসার পরেও আজকে এত সুন্দর একটা এপিসোড আমাদের সবাইকে উপহার দিচ্ছেন, আমি একদম সত্যি। রাসেল ভাই আপনি রংপুর থেকে আসছেন, আমিও এই ঘটনাটি কালেক্ট করেছি রংপুর থেকেই। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, আমি ওখানে প্রতিষ্ঠানে কাজে ক্লাস নিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে ব্রাঞ্চগুলো আছে সেখানে ক্লাস নিতে যেতে হয়। তো আমি যখন এই কিছুদিন আগে রংপুরে গিয়েছিলাম ক্লাস নিতে, ওখানে আমি ক্লাস নিতে গেলে মোটামুটি যেহেতু ভূত এফএম এর প্রতি ভালোবাসা আছে এবং অনেক সময় আসি, আমি চেষ্টা করি কিছু